বাহ কি সুন্দর, গ্রামে আসলেই না মনটা ভালো হয়ে যায়। এর আগে গ্রামে আসছো টুকু? না আব্দুল ভাই, এ প্রথমবার। ভালো লাগছে না? খুব ভালো লাগছে। আচ্ছা আব্দুল ভাই, এই ভাদুকান লোকটাকে, তাকে তো চিনলাম না। চেনার কথাও না, ইনফ্যাক্ট আমাদের প্রজন্মের কারোরই ওনাকে চেনার কথা না, উনি বহু আগেই গান ছেড়ে দিয়েছেন। তো আপনি তার খোঁজ পেলেন কিভাবে? এখনো তো তার খোঁজ পাইনি টুকু, শুনেছি উনি কারোর সঙ্গে কথা বলতে চান না। দেখি তার সঙ্গে দেখা করি, ইন্টারভিউ দিতে রাজি করাই, তারপর না জানতে পারবো। ভাদু গায়নকে কি আপনার পুরস্কার টুরস্কার দিবেন নাকি লাবলু ভাই? তা তো জানি না দুলাল ভাই, অফিস থেকে বললো ওনার উপর রিপোর্ট তৈরি করার জন্য, তাই রিপোর্ট তৈরি করার জন্য এসেছি। রিপোর্ট করবেন? করেন তো, ওই ভাদু গায়ন তো কথাবার্তাই কয় না। গ্রামের মুরব্বীদের সাথে কথা কইলে ভাদু গায়নের হিস্ট্রি সব জানতে পারবেন। হুম, তা তো বলবই, তার আগে একটু দেখি ওনার সঙ্গে কথা টথা বলা যায় কি না, চেষ্টা করতে তো আপত্তি নেই, তাই না? দেখেন তা চলেন আগাই, থাক চলেন ভাই।
গান চাচা ওই দেখেন ঢাকা থেকে লোক চলে আইছে ব্যাপারে আপনার ছবি ছাপা হবে আপনার তো একটু কথাবার্তা কম লাগে চাচা আসসালামু আলাইকুম আমার নাম লাভলু ছিলাম না লাভলু ভাই গান চাচা কথাবার্তা কয় না চলেন তার হিস্ট্রি জানে এরকম লোকের কাছে নিয়ে যাচ্ছি চলেন গায়নের গান শুনে না আমার বান্ধবী সরলামন মইজা গেছে তাই সে পুরস্কার দিবে তোমার নাম সরলা বাহ আমগো গাছের ফুল যদি পারতাম মালা গেঁথে গলায় পরাই দিতাম দেরি হয়ে গেছে বাজার গেছিলাম তো খায় নেন ওস্তাদ সরলা খাইছে কি করলেন ওস্তাদ
কিছু না, বেলা পড়ে গেছে, মনে আপনার খুব ভোক লাগছে, নেন খাই নেন। লাঠিটা এদিক দিয়ে লাগে, এখন কিসের জন্য লাগে? ওই ছাড়া তো আর কিছুই লাগে না, দুই বেলা দুই মুঠো পক্ষীর মতো খাওন, এছাড়া আর কিছু ভালো লাগে না। ওইটুকু উঠা যাক, তারপর তাড়াতাড়ি কবর যাওয়ার ব্যবস্থা হইব। কি সস্তা খাইলে মারতেছেন, খাওয়াটা মুখে দেন না। দুলাল নাকি কোন সাংবাদিক নিয়ে আসছিল সাথে করে? আমরা গাঁও গ্রামের মানুষ, ঝাল একটু বেশি খাই। সমস্যা নেই চাচা, আমরাও ঝাল পছন্দ করি, রান্নাও খুব ভালো হয়েছিল। আর সবচেয়ে বড় কথা, টাউনে তো আমরা এত ফ্রেশ কিছু পাই না। তা অবশ্য ঠিক কথাই কইছো। এই যে আমার ছেলেটা, এটা ফাউল। আরে বাবা, তোমরা যে আসবা একটু আগে থেকে বলবা না, তাহলে একটু জোগাড় জানতে করতে পারি নাকি? আরে আব্বা, অসুবিধা নাই তো, তারা তো আমাদের ফ্রেন্ডের মতোই। দুলাল ঠিকই বলেছে চাচা, মানে এখানে যে থাকবো সেটা তো কোনো প্ল্যানই ছিল না। এই নেহাতি ভাদু গায়েন কথাই বলতে চাইলেন না, এই কারণেই তো এখানে থাকা। আচ্ছা বাবাজি, তোমরা কি সত্যি সত্যি ভাদু গায়েনের ছবি পেপারে ছাপবা? হ্যাঁ আব্বা, খালি কি ছবি, পেপারে তার হিস্ট্রিও ছাপা হবে। এখন আর মরা ভাদুর ছবি আর হিস্টোরি ছাপাইয়া কি লাভ? যখন ছাপানোর দরকার ছিল তখনই তখন হয় নাই। আচ্ছা চাচা, আপনি কি ভাদু গায়েনের গান শুনেছেন? এই যে কোনো প্রশ্ন হইল বাবাজি, গান শুনছি মানে? আরে বাড়িতে আসরে সব জায়গায় গান শুনছি। সে এমন গান গাইতো যে 10 গ্রামের মানুষ তার গান শুনে পাগল ছিল। এরকম একজন গায়েন হঠাৎ করে গান ছেড়ে দিয়ে সুর বিভাগী হয়ে যাওয়ার কারণ কি চাচা? কারণ আবার ভেঙে কোয়া লাগে নাকি? নারীর ছলনায় সব কিছু শেষ। আরে বাবাজি, নারীর ছলনায় রাজা বাদশাহ ফকির হয়ে যায়। আরে এটা বোঝো না কেন, গান বাজনা যারা করে তারা অল্পতেই প্রেমে একেবারে মজদু হয়ে যায়। আরে বাবাজি, গান শুনে পাগল হওয়া আর এই ঘর সংসার করা যে এক জিনিস না, সেটা তো বুঝতে হবে নাকি? হ্যাঁ, গান বাজনা ছেড়ে দিয়ে সন্ন্যাসী হয়ে গেল। তরলা বাসের বাসির সুরে ঘর সারা যে হয় সরলা, ঘর সারা যে হয় সরলা। যদি পারতাম মালা গেঁথে গলায় পরাই দিত। তরলা বাসের বাসির সুরে ঘর সারা যে হয় সরলা। তরলা বাসের বাসির সুরে ঘর সারা যে হয় সরলা। তরলা বাসের বাসির সুরে ঘর সারা যে হয় সরলা। কি রে ভাদু, কখন থেকে করছি খাইয়ে দে, সকালে খাওয়া দুপুরে খাইলে হয়? আম্মা দিলা তো গানের সুরটা ছুটায়, খাওয়া ঠান্ডা হইলেও তো খাওয়া যায়, কিন্তু ভাব যদি ছুটে যায় তাহলে গান হয়? খালি গান আর গান, গান ছাড়া দুনিয়ার কিছুই বোঝস না। গান নিয়ে এত পাগল, বিয়ে করলে বউ তো ঘরে থাকবে না। অভিশাপ দিচ্ছ?
দেও, কোনো সমস্যা নাই। জননীর অভিশাপ সন্তানের জন্য আশীর্বাদ হয়ে ফলে। মায়া মারে দয়া করে শিশুর মতো করে রাখো, মায়া মারে দয়া করে শিশুর মতো করে রাখো। আপনার সাথে একজন দেখা করতে চাই, একটু বাইরে আসবেন? কে দেখা করতে চায়, কে সে, এখানে আসে না কেন, আর আপনিই বা কে? জি আমি। ও তুমি? ভাবছিলাম গলা শুনলেই চিনতে পারবেন, দয়া করে একটু বাইরে আসবেন। তুমি এখানে কেমনে? আমারে দেখা কি ভয় পেয়ে গেছেন গানসা? না, হ্যাঁ ভয় তো একটু পাইছি। একটা কথা খুব জানার ইচ্ছা ছিল। কি? তুমি কি আমারে বিনা তারে ডাক পাঠাইছো? নালে কও তো, তোমারে দেখালে আমার এত হাসফাস কেন লাগতেছিল? সত্যি করে একটা কথা কও তো, আমার কথা কি একবারও তোমার মনে পড়ছিল? মিথ্যা কথা কম না, তোমার মুখখান আমার অন্তরের মধ্যে লেপটে আছে, সেই জন্য সকালবেলা তোমার নিয়ে একটা গান বাঁধার চেষ্টা করতেছিলাম। আমার নিয়ে যে গান বাঁধা হইতেছে তা আমার অনুমতি নেওয়া হয়েছে? গান বাঁধতে কারো অনুমতি লাগে না, গান গাওয়ার সময় মানুষের অনুমতি লাগে। আর তোমার এনে আমি যে গানটা বাঁধতেছি সেই গানটা তো অন্য কোনো মানুষের সামনে আমি গামু না, আমি আমার অন্তর বাজায় গামু, আমার অন্তর দিয়া শুনব। সব গানরা কি তোমার মতো খুনি হয়? সুর আর কথা দিয়ে সবার ঘায়ল করো, যেমনটা আমার তুমি করতেছো। গায়নরা খালি সুর দিয়ে অন্যেরে ঘায়ল করে না, নিজেরাও ঘায়ল করে, নিজেরা খুনও করে, এই খবর কি কেউ রাখে? খবর জানার জন্যই তো এত দূর ছুটে আসা, নিষ্ঠুর গানের তো মন চায় না একবার খবর নেওয়া। আচ্ছা তুমি যে সেদিন আসুর মধ্যে একটা গান করলাম, প্রথম যেদিন দেখেছি মনে আপন মেনেছি, এই আপনটা কে তোমার? এই গানের কথা তো আমার না, মহাজন বিজয় সরকারের লেখা, পৃথিবীর সমস্ত প্রিয়দের জন্য এই গান লেখা। কিন্তু কথাগুলো যে একেবারে আমার মনের লগে মিলা গেল, প্রথম দেখাতেই তোমার আমি আপন মানে লইছি। আমারে কও তো, তুমি কি জাদু করেছো আমার? ওস্তাদ কিছু মনে করবেন না, আপনাকে সালাম করার জন্য এসেছি। না আপনি যদি কথা বলতে না চান আমি আপনাকে বিরক্ত করব না ওস্তাদ, কিন্তু যদি অনুমতি দেন আপনার পাশে একটু বসতে পারি? তোমার বৌমা
পাগলির কাণ্ড দেখো, বিয়ের আসর থেকে পালায় আসছে। পরে আমরা কাজী বাড়িতে গিয়ে দুজন বিয়ে করছি। সালাম করো আমার আম্মা। কি করছস রে বাদু? আমার ভাঙ্গা করে এই হীরার টুকরা আমি কোনে রাখবো? স্বামীর গায়ে হাত দেওয়ার আগে আমার লাশের উপর দিয়ে জান লাগবো। আব্বা, তুমি বাড়ি ফিরে যাও। খবরদার, আমার আর আব্বা কয়ে থাকবি না। আমার মাইয়া মরে গেছে, আমার মাইয়া মরে গেছে। আপনারা কি দুলালের লগে ওস্তাদের ছবি তুলতে আইছিলেন? না, আমি দুলালের সঙ্গে আসিনি। আমার নাম লাভলু, আমি ঢাকা থেকে আসছি ওস্তাদের বিষয়ে জানার জন্য আসছি। আর দুলালের সাথে আগে থেকেই পরিচয় ছিল, তো সেই সূত্রে আসা। ও, ওস্তাদ তো কারোর লগে কথা কয় না। ওস্তাদ উঠেন, আপনার জন্য খাওয়া রেডি করছি। মাসুদ ভাই, আপনার সঙ্গে একটু কথা বলি। মাসুদ ভাই, আমার সাথে কথা বলে কি লাভ? আমি তো ওস্তাদ সম্পর্কে বেশি কিছু জানি না। আপনি তো তার সঙ্গের সাথী, একটু কথা বলি আপনার সঙ্গে। এত বড় একজন সঙ্গীতের মানুষ, তার সম্পর্কে দেশ জানবে না বলুন? তার সম্পর্কে তো সবার জানা উচিত, একটু কথা বলি ভাই। ঠিক আছে, বসেন। Thank you.
আপনি কি ওস্তাদের কাছ থেকে গান শিখেছেন? কি যখন ভাইজানেরা, ওস্তাদের কাছে গান শিখা তো দূরের কথা, ভালো করে জীবনে ওস্তাদের গানও শোনা হয় নাই। ওই ছোটবেলায় বাপ জানার লোক একটু একটু যাইতাম, তখন একটু শুনছি আর কি। তাহলে আপনি যে ওনাকে ওস্তাদ বলে ডাকছেন এটা তো বুঝলাম না। আমি আমার মনের আসনে ওনারে ওস্তাদ বইলাই মানি। বলতে পারেন ওই যে মহাভারতের একলব্যের মতো, একলব্য যেমন দ্রোণাচার্যের মূর্তি বানায়া তার সামনে বৈশা অস্ত্রবিদ্যা চর্চা করত, আমি তারে আমার মনের আসনে ওস্তাদ বানায়া রেওয়াজ করি। কিরে বাবাজিরা, তোমাদের কাম কাজের কত দূর কি হলো? বাদুগারের সাথে কথাবার্তা হয়েছে? তার বলতে পারলাম কই চাচা, সে তো কথাই বলে না। ভাদু গায়নের আজকের এই পরিস্থিতি কেন হলো? শিকদারের বিটি ওই ভাদু গায়নের গান শুনে পাগল হয়েছিল। ওই আসরের ঝলমল আলোতে দেখি একে রাজপুত্র মনে হয়েছিল, বাস্তবে এসে দেখে কিছুই না, একেবারে ফকির। এইটা কি মেনে নিতে পারে ক? আরে দুই দিনের মধ্যে ভালোবাসাও শেষ হয়ে গেল, সংসারও গেল, আর ভাদু গায়নের জীবনও ডুবে গেল। সমস্ত মানুষ কাইদে যারে যার, যেই টান্ডা দিছি তোমারও লাগিয়ারে। তোমার কাছ থেকে কেউ গান শুনতে চায়নি, আর গান গায়ে যদি মন না ভরে থাকে, যারা তোমার গান শুনে অজ্ঞান হয়ে যেতেছে তাদেরকে গিয়ে শুনো। তুমি গান নিয়ে এটা কোন ধরনের কথা কইলে সরলা? তো কি ধরনের কথা কম আমি, কত রাত কয়টা বাজে এখন? বাড়িতে ফিরা গান নিয়ে কথা কইতে হবো তোমার, অন্য কোনো কথা নাই। নিজে তো ঠিকই আনন্দ করে আসছ, আমি যে একলা ঘরে না ঘুমাইয়া তোমার লাগে অপেক্ষা করছি সেটা তোমার চোখে পড়লো না? তোমার না পাইলে আমি বাজব কেমনে বলো গো, তুমি আমার জীবন সাথী, তুমি আমার চির সাথী, তুমি আমার জীবন গো, তুমি আমার জীবন সাথী, তুমি আমার চির সাথী, তুমি আমার জীবন গো। তোমার না পাইলে আমি বাজব কেমনে বলো গো, তুমি আমার চির সাথী, তোমার না পাইলে আমি। Thank you.
ভাইজানরা এত দূর থেকে আইসে, একলগে একটু কথা কন। কথা কি কথা কবরে মাসুদ, আমার জীবনের সব কথা তো মেলা আগে শেষ হয়ে গেছে রে। শেষ থেকেই তো শুরু হয় ওস্তাদ, আপনি না গান পাগল মানুষ, হাজার হাজার শ্রোতা আপনার গান শুনে মুগ্ধ, রাতের পর রাত জেগে সবাই আপনার গান শুনেছে, সেই ভালোবাসার গানটা আপনি কেন ছাড়লেন ওস্তাদ? গান গান তরলা বাঁশের বাঁশির সুরে ঘর সারা যে হয় সরলা, নিঠুর বাঁশি করল আমায় উতলা, নিঠুর বাঁশি করল আমায় উতলা। কেমন হয়েছে? নতুন বরে ঘরে রেখা, এই যে গান বাজনা করো আবার তার ঠান্ডা করার লিগা তার সুর বানছ। ওরে বোকা, ঠান্ডা গরমের হিসাব দেখি গান হয় রে বোকা? গান হয় প্রেমে আবেগে। পয়লা যেদিন আমি তারে দেখছি সেই দিন থেকে কিন্তু এই গানটা আমার বুকের ভেতর বাসা বানছিল। তার যে একলা ঘরে রাইখা রাতের পর রাতে যে গান বাজনা করো, সে তোমার লোক রাগ করে না? রাগ করবো কেন, আমার গান ভালোবাসেই তো সে আমার ঘরে আইছে, সে খুব ভালো করেই জানে গান ছাড়া এই ভাদু গাইনের আর কিচ্ছু নাই, কিচ্ছু নাই। তরলা বাঁশের বাঁশির সুরে ঘর সারা যে হয় সরলা, ওরে ঘর সারা যে হয় সরলা, নিঠুর বাঁশি করল আমায় উতলা, মিঠুর বাঁশি করল আমায় উতলা। তরলা বাঁশের বাঁশির সুরে ঘর সারা যে হয় সরলা, ওরে ঘর সারা যে হয় সরলা। নতুন নতুন সব ভক্তের ফুল মালা আর ভালোবাসার নেশায় তোমাকে আসলে টাইনা নিয়ে যায়, সেজন্যই তো আমার দিকে আর তোমার কোনো খেয়াল নাই। আমার উপর সে অভিমান করে, আমি বায়না নিয়ে সবসময় ব্যস্ত থাকি, এটা তার ভালো লাগে না। ঘরে নতুন বউ রাইখা তুই যদি গান গান করে পাগল হইয়া বেড়াস তাহলে তো সে রাগ করবেই। কি করবো আম্মা ক, মানুষজন তো সারে না। মানুষ তো তোর বউর মন বুঝবে না, সেটা তো তোরই বুঝতে হবে। বাপ মা ছাইরা এত যুদ্ধ কইরা বিয়ের আসর থেকে উঠা তোর কাছে চলে আসছে, এখন আর গান নিয়ে এত পাগল হইস না, তার শরীরটাও ভালো না। কি কর আম্মা, কেন কি হয়েছে তার? আমারে জিজ্ঞেস করিস কেন, গান ছাড়া তো তোর মাথায় আর কিছুই থাকে না, তোর উপরে রাগ কইরা খাওয়া দাওয়া করে না ঠিক মতো, মন খারাপ করে কই জানি যায় বৈশা রইছে। তুমি কি কও মা, এইসব কথা তুমি আমার আগে বলবা না?
তুমি কি আমার উপর রাগ করছো? তুমি নাকি ঠিক মতো খাওয়া দাওয়া করো না, এত পাগলামি করলে চলে বলো? পাগল তো তুমি আমারে বানাইতেছো, দিন নাই রাত নাই খালি গান আর গান। আমার মুখের দিকে তাকাবার একবার সময় পাইছো? কি যে কও না তুমি, আমি তো প্রত্যেক মুহূর্তেই তোমারে দেখি, তোমার মুখখান তো আমার হৃদয়ের আয়নায় বাঁধায় রাখছি। ওসব আসরের কথা বাদ দাও, আসরের কথাতে জীবন চলে না, হাতের রেখাকে আয়নাতে দেখা লাগে। আমি বুঝে গেছি তুমি নামেই আমারে বিয়ে করছো, তুমি ঘর করো গানের লগে। আসলে তো গান আর তুমি আমার দুই নয়ন, দুইটাই সমান। কিন্তু আমি তো সেটা মানবো না, আমার ঘরে আমার সমান তোমার দখল নিয়ে অন্য কেউ থাকবে সেটা তো আমি মানবো না। আমি সতীনের লগে ঘর করবো না, তোমার গান বাদ দেওয়া লাগবে। এসব তুমি কী কও সরলা, গান বাদ দিলে এই ভাদুর কী দাম আছে? একটা মাংসপিণ্ড ছাড়া তো সে কিছু না। তুমি তো আমার গান শুনেই ভালোবাসছিলা। হ্যাঁ, তোমার গান শুনেই তোমারে ভালোবাসছিলাম, কিন্তু আমি আগে থেকে জানতাম না যে গান আগে থেকে সতীন হইয়া তোমার লগে সংসার করতেছে, যেই ঘরে আমার কোনো দামই নাই। কে কইছে তোমার দাম নাই? কে কইছে এসব কথা? গান ছাড়া যেমন এই ভাদুর কোনো দাম নাই, তুমি ছাড়া এই ভাদুর কোনো দম নাই। দম না থাকলে মানুষ বাঁচে? মিথ্যা কথা, আমার চাইতে আসরের আকর্ষণ তোমার কাছে অনেক বেশি। ঝলমলে আলোর নিচে শত শত ভক্তের ফুল মালা ভালোবাসার নেশা তোমারে আসরে টাইনা নিয়ে যায়, আর সেই জন্য আমার দিকার তোমার কোনো খেয়াল নেই। তোমার গান শুনে তোমার গলায় অন্য কেউ মালা পরাই দেবে, আমি এটা সহ্য করতে পারবো না। আমি আর তোমারে আসরে যেতে দিব না, এটা আমার শেষ কথা। এটা কিন্তু তোমার ভারী অন্যায় কথা। জন্মের পর যখন বুঝতে শিখছি তখন থেকেই যে গান আপন করে ফেলাইছি, গানের বুকের ভিতর ধারণ করে আমি বড় হয়েছি, আমার জীবন আর গান একাকার, সুর আমার শরীরের রক্তের মতো বইতেছে। সেই গান আর সেই সুরে যদি তুমি গলাটি বা হত্যা করো তাইলে তো এই ভাদু বাঁচবে না। তার মানে কি দাঁড়ালো? তুমি আমারে ছাড়া বাঁচতে পারবে কিন্তু গান ছাড়া না। ঠিক আছে, তুমি থাকো তোমার গান লইয়া, আমারও শেষ কথা, আমি সতীনের লগে সংসার করবো না। সত্যি সত্যি একদিন সতীনের ঘর ত্যাগ কইরা বাপের বাড়ি চলে গেল সরলা। তার বাপে তো এইটাই চাইছিল, আর কোনোদিন সরলা আমার কাছে ফিরে আসলো না, আর ফিরে আসলো না। আপনিও কি তাকে ফিরিয়ে আনতে যান নাই ওস্তাদ? গেছি, মেলা দিন গেছি, সারাদিন গিয়ে বসে থাকতাম বৈঠকখানায়, কত অপমান করছে যে শিকদার একদিন এই ভাদু গায়নের গান শোনার জন্য মাথায় করে রাখত, তার জামাই হওয়ার পর আমারে যে কতভাবে অপমান করছে। যেদিন খবর আসলো আমার সরলার গর্ভে আমার গানের পাখি আমার মা জননীদের সাথে কইরা নিয়া আমি গেলাম, কি যে আনন্দ, কি যে মায়ের সাথে করে না ছুটে গেলাম শিকদার বাড়িতে। তোমার এটা খাম দিলাম, শুভ খবরটা শুনে বৌমারে দেখবার আসলাম। আপনি নাতি চান না নাতনি চান? আমি কিন্তু নাতনি চাই, খুব শখ আমার। চুপ করা, কিসের বৌমা, একেবারে বাজনা বাদ দিয়ে সারাই নাচ শুরু করে দিছ? ওইসব নাতি নাতি স্বপ্ন ভুলে যাও। এটা কি কথা করছেন বিয়াই সাহেব, স্বামী স্ত্রীর মধ্যে একটু মান অভিমান হয়েছে। কিসের স্বামী স্ত্রী, ওইসব অতীত ভুলে যাও।
কিসের স্বামী স্ত্রী মানে? সরল আমার স্ত্রী, বললাম না অতীত ভুলে যাও। হ্যাঁ, আমার মেয়ে খানিকের মহেপুরে একটা ভুল করছিল, সে তার ভুল বুঝতে পারছে, আর কোনোদিন করবে না, আমার কথা দিছে। মিথ্যা কথা আমি বিশ্বাস করি না। তোর বিশ্বাস অবিশ্বাসের কে তোয়াক্কা করতেছে? এঁদে বাইরে যা, জীবনে যদি লজ্জা থাকে এই বাড়ির ত্রিসীমানা আসবি না। সিদ্ধা সাহেব এত নিষ্ঠুর হইয়েন না, যা হওয়ার হয়েছে নতুন অতিথি আসতেছে, সেই উপলক্ষে সব কিছু ভুইলা বৌমারে। চুপ করো, কে তোমার বৌমা? আমার মেয়ে তোমার বৌমা না, তোমাদের সঙ্গে তার কোনো সম্পর্ক নাই। এখন এইখান থেকে যাইবা না কুত্তার মতো পিটায় খেলাই দেব। শরীর খারাপ লাগতেছে ভাইজানরা, আপনারা আজকে যান, কাইলে আসেন, কোনো সমস্যা নাই। ওস্তাদের শরীরে খারাপ লাগতেছে তো, তাছাড়া বেলা পড়ে যেতেছে, ওস্তাদের গোসল লাগবো, অবেলা গোসল করলে ওস্তাদ আবার ঠান্ডা লাগবো, আপনারা কাইলে আসেন। ওস্তাদ লন যায়। কিরে দুলাল, তোর দোস্ত বন্ধুরা কি ভাদুর মুখ খুলতে পারছে? তা জানি না, আমি আর তাগর লগে যাই না। ওই তারা বৈশা বৈশা মাসুদের সাথে কথাবার্তা করে শুনছি। কি যে সব পাগলামি তোরা শুরু করছিস! হ্যাঁ, এই দেশে কি শিল্পীর অভাব পড়ে গেছে? দেশে কি আর লোক নাই? এই মরা ধরা ভাদুর ছবি কি পেপারে ছাপান লাগবি? ঘটনা তো অন্যরকম আব্বা। সেটা আবার কি? তারা তো ভাদুর গানের জন্য ভাদুরে খুঁজতে আসে নাই, আসছে তার মেয়ের কারণে। পেপার পত্রিকা লেখালেখি করে অস্থির, আর সেই লেখালেখি করতে যাইয়াই বাপের খোঁজ, জন্ম কোথায় এইসব খোঁজ খবর নিতে যাইয়াই ওই ভাদু গায়নের খোঁজ হয়েছে। যারে কয় শেখরের খোঁজ আইছে আর কি। বাপরে বাপ, এ তো রীতিমতো একেবারে গোয়েন্দা কাহিনী রে। তা তোর বন্ধুরা কোন? ওই যে বারান্দার দ্বারায় কথা কইতেছে। আজকে সকালে মেসেঞ্জারে ছবিগুলো পাঠিয়েছিলাম, দেখেছ? বয়সের চাইতে আরো বেশি বয়সী মনে হয়। হ্যাঁ, কথা তো হয়েছে, অনেক কথা হয়েছে, শরীরটা ভালো না, বেশিক্ষণ কথা বললে হাঁপিয়ে ওঠে, আবেগী হয়ে যায়। আসতে চাও? কোনো সমস্যা হবে না তো? আচ্ছা ঠিক আছে, তুমি যা ভালো মনে করো। হ্যাঁ, আমি কাল সকালে আবার যাব। ঠিক আছে। ও, আমি কিন্তু তাকে ওস্তাদ ডেকেছি, বুঝেছো? ওস্তাদ, ওস্তাদ মানে কি?
ওস্তাদ আসসালামু আলাইকুম। ওস্তাদ যদি অনুমতি দেন একটা কথা বলি। আমি যদ্দূর শুনেছিলাম আপনাদের নাকি একটা কন্যা সন্তান হয়েছিল। কন্যা? হ্যাঁ, আমিও শুনছিলাম, আমার গানের পাখি, কিন্তু তার মুখটা আমার দেখতে দেয় নাই, যেরকম দেখতে দেয় নাই আমার সরলার মরা মুখটা, শেষবারের মতো একটা বার আমি দেখতে চাইছিলাম, দেখতে দেয় নাই। মানুষ দেখি নিষ্ঠুর, চলে যাব একটা বারের জন্য, সরলার আবার দেখতে দেন না, এখন তো আর আপনার সেই ভয় নাই, সে তো আর আমার সাথে পলায় যাইব না, না একটু দেখতে দেন, মুখখানি একটু দেখতে দেন। তার মুখ তুই দেখতে পারবি না, তার নিষেধ আছে। আমার মেয়ে, আমার মায়ের মুখটা একটু দেখতে দেন। না, তার মুখ আমি ধরে দেখতে দিব না, তোর লাইকে আমার মায়েরা চিরজীবনে দেখা আমার চোখের সামনে দেখে চলে গেছে, তোর মায়ের মুখ আমি তোরে দেখতে দিব না, তুই সারা জীবন ধীরে ধীরে কোণে কোণে বুঝতে পারবি মাইয়া হারানের বেদনা কারে কয়। Oh,
জীবনে যারে হারায়ে যারে হারায়ে ছিরে জীবনে। দেখো সরলা, তোমার সতীনরে আমি বিসর্জন দিয়ে দিলাম, এরপর তুমি আমার উপর রাগ করে দেখো না সরলা। আপনার আর সরলার একমাত্র কন্যা, গানের প্রতিযোগিতায় ও এখন দেশ সেরা। বাবা, আমি তোমার পাখি, তোমার গানের পাখি। আমার গানের পাখি, আমার মা, এতদিন তুমি কই ছিলে মা? বাবা, তোমার গানের পাখিরা এতদিন খাঁচার মধ্যে বন্দি করে রাখছিল। ও মা, তোর মুখখান দেখার জন্যই মনে হয় সৃষ্টিকর্তা এতদিন আমারে বাঁচায় রাখছে মা। অবিকল সেই মুখ, সেই মুখ। মা, কিরে মাসুদ, বসে থাকলি কেন? দোতারাটা নিয়ে আয়, আমার গানের পাখি ফিরে আইছে, সুর পাখনা মেলছে, আমরা একসাথে গান গাবো, আমার কন্যার সাথে আমি গান গাবো। যা 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 মা, মা গো মা। ওস্তাদ দে দে। তুমি জানো না রে প্রিয়, তুমি মোর জীবনের সাধনা, তুমি জানো না, তুমি জানো না রে প্রিয়, তুমি মোর জীবনের সাধনা, তুমি জানো না গো, জানো না গো প্রিয়, তুমি মোর জীবনের সাধনা।
Tarek